আচ্ছা ওকে, তাহলে এনভেলাপ মানে আমাদের, আমি বলেছিলাম এটা আমরা কি পড়ছি, ক্যালকুলাস। ক্যালকুলাসে কত নাম্বার বলেছিলাম কেউ একজন বলো তো? কোয়েল পাল, কি নাম? কোয়েল পাল, শুনতে পাচ্ছো? ক্যালকুলাসে কত নাম্বার আছে? কত? 29, তাই না? 29, এর মধ্যে এমসিকিউ আছে 4 মার্কস, আর হচ্ছে 23 মার্কস। আচ্ছা এমসিকিউ, এমসিকিউ কত বলেছিলাম? এমসিকিউ 4টে 3 নাম্বার পড়াতে গিয়ে আমরা প্রথম স্টার্ট করেছি, কি না, এনভেলপ। এনভেলপ আমি প্রবলেমে আসার আগে এই সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরব যে এনভেলপ বলতে আমরা কি বুঝি। এক কথায় এনভেলপ বলতে আমরা কি বুঝি, না কোনো একটা ফ্যামিলি অফ কার্ভ আমি তোমাকে দিলাম। যেমন আমি একটা ছোট এক্সাম্পল, যারা ভিডিওটা দেখেছো তারাও জানো যে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এ বাই এম একটা ফ্যামিলি অফ লাইন্স নিলাম। একটা ফ্যামিলি অফ লাইন্স, ফ্যামিলি বলতে গোষ্ঠী। আমরা যেমন ফ্যামিলি বলতে একটা পরিবার বুঝি, এখানে ফ্যামিলি বলতে আমরা একটা গোষ্ঠীকে বুঝবো। তাহলে এইখানে এম এর বিভিন্ন মানের জন্য, ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম উই গেট ডিফারেন্ট স্টেট লাইন্স, ওকে, অ্যান্ড ইচ অফ দ্য লাইন, প্রতিটা সরলরেখা, স্টেট লাইন মানে সরলরেখা, এই প্রতিটা স্টেট লাইন কাকে টাচ করবে, না এইরকম একটা প্যারাবোলাকে টাচ করবে। তার মানে টাচ করা মানে এইরকম প্যারাবোলা কি হবে, ট্যাঞ্জেন্ট, স্পর্শক, এইরকম প্যারাবোলাকে টাচ করবে। কে টাচ করবে? না এই ফ্যামিলি অফ লাইন্স গুলো। তাহলে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম উই গেট ডিফারেন্ট স্টেট লাইন্স অ্যান্ড ইচ অফ দ্য লাইন্স টাচেস দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওকে। তাহলে এই যে ফ্যামিলি অফ লাইন্স অলওয়েজ একটা প্যারাবোলাকে টাচ করে, তার জন্য আমরা কি বলবো, না এই ফ্যামিলি অফ লাইন্স এর এনভেলপ হচ্ছে প্যারাবোলাটা, ওকে। আমি দেখো এটা সম্পর্কে অনেক ডিসকাস করেছি, এছাড়া ভিডিওটাকে কেউ প্লে করলে তাতে যথেষ্ট ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু আমার এনভেলপের দুটো ক্লাস হয়ে গেছে, এটা আমি তোমাদের 3 নম্বর ক্লাস নিচ্ছি, ওকে। তাহলে এনভেলাপ মানে হচ্ছে কোনো একটা ফ্যামিলি অফ কার্ভের এনভেলাপ বলতে বুঝি এনাদার একটা কার্ভ, আর একটা কার্ভ যে কার্ভকে ওই ফ্যামিলি অফ কার্ভ অলওয়েজ টাচ করবে, ওকে। আমাকে দেখো, আমি বলেছি একটা সাবজেক্ট পড়তে হলে আমি সেটাকে বাংলা ভাষায় যদি ভালো করে বলতে পারি তাহলে আমার সাবজেক্টে নলেজ আছে, আর তুমি যদি বলো এনভেলপের ডেফিনেশনটাকে আমাকে ইংলিশে বলে দাও, মুখস্থ ছেড়ে দাও, তার মানে সেটা তুমি মুখস্থ করেছো। তাহলে কোনো একটা কার্ভের এনভেলপ বলতে বুঝি কি, না আর একটা এনাদার কার্ভ যে কার্ভকে এই ফ্যামিলি অফ কার্ভ অলওয়েজ টাচ করবে, অলওয়েজ টাচ করবে অ্যাট ইচ পয়েন্টে। এর উপর যেরকমের পয়েন্ট নিই না কেন, সেই পয়েন্টে অলওয়েজ এরকম একটা আমরা স্পর্শক পাবো, ট্যাঞ্জেন্ট মানে স্পর্শ, সেই ট্যাঞ্জেন্টটা হবে এই যে ফ্যামিলি অফ লাইন্স, এই লাইন্সগুলোর মধ্যে কোনো একটা লাইন। ক্লিয়ার আইডিয়া? আচ্ছা তাহলে এক কথায় এনভেলাপ বলতে কি বুঝি, না এনভেলাপ হচ্ছে একটা কি, না কার্ভ,
যে কাকে কে টাচ করবে। হ্যালো, হ্যাঁ হচ্ছে ও, তাহলে আমাকে মেসেজ করতে হবে, এটা মেসেজ করো তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে কি বললাম, কোন একটা কার্ভের এনভেলাপ বলতে বুঝি, আর একটা অ্যানাদার কার্ভ যে কার্ভটা একটা পার্টিকুলার কার্ভকে টাচ করবে। ঠিক আছে, যেমন এই যে লাইনগুলো ফ্যামিলি অফ লাইনস গুলো অলওয়েজ এরকম প্যারাবোলাকে টাচ করবে, সেই জন্য কি হবে না, এই ফ্যামিলি অফ লাইনসে এনভেলাপ হবে এই প্যারাবোলাটা। এক সেকেন্ড দাঁড়াও, কে লিঙ্ক পাইনি সে ফোন করছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন একটা ফ্যামিলি অফ কার্ভ আমার দেওয়া আছে প্রশ্নপত্রে। এবার কোন কার্ভ ফ্যামিলি অফ লাইন্স বা ফ্যামিলি অফ কার্ভ কাকে টাচ করবে, কোন কনিককে টাচ করবে, কোন কার্ভকে টাচ করবে, এইটাকে বের করা একটা ল্যাবোরিয়াস অ্যাপ্রোচ। তাহলে আমরা কিভাবে এই অ্যাপ্রোচে আমরা বের করব, তাহলে আমরা কিভাবে বের করব না, একটা ফ্যামিলি অফ কার্ভ আমার প্রশ্নপত্রে দেওয়া থাকবে, আমার টার্গেট হচ্ছে ওই ফ্যামিলি অফ কার্ভটা কোন কনিককে টাচ করছে বা কোন কার্ভকে টাচ করছে, যাকে টাচ করবে সেটাই এনভেলপ। তাহলে দিস ইজ ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স, এই ফ্যামিলি অফ লাইন্স অলওয়েজ কাকে টাচ করে, প্যারাবোলাকে। কোথা থেকে শিখেছি আমরা না, এইচএস লেভেলে স্পর্শক অভিলম্ব বলে একটা চ্যাপ্টার ছিল, সেই জায়গায় দেখেছিলাম যে এই সমীকরণটা হচ্ছে ট্যাঞ্জেন্টের কার প্যারাবোলা মানে অধিবৃত্ত তার স্পর্শকের সমীকরণ। ওকে, তো এখানে আমরা এম কে যেভাবেই ভেরি করাই না কেন, যেভাবেই আমরা এম কে চেঞ্জ করি না কেন, এই ফ্যামিলি অফ লাইন্স অলওয়েজ এরকম একটা প্যারাবোলাকে টাচ করবে, সেই জন্য এই ফ্যামিলি অফ লাইন্সের এনভেলপ হচ্ছে এই প্যারাবোলাটা। তো প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো, ভিডিওটা ভালোভাবে প্লে করো, দিয়ে তোমরা আমাকে আস্ক করো, তোমরা যেন প্রতিটি প্রবলেম করতে পারো, আমি এটাই চাই। এখন যদি আমি এনভেলপের উপর আরও লেকচার দিই, তাহলে যারা আগে ক্লাস করেছে তাদের একটু প্রবলেম হবে, সেই জন্য তোমরা একটুকু ভিডিওটা দেখো। এবং পড়ানোর মাঝে মাঝে আমি বলে দেবো এনভেলপ ব্যাপারটা কি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে চলো লিখো, হেডিং কর প্রবলেম। তাহলে আমার প্রশ্নপত্রে এরকম একটা ফ্যামিলি অফ কার্ভ দেওয়া থাকবে, দি বলবে ওই কার্ভের এনভেলপ বের করো, তার মানে ওই ফ্যামিলি অফ কার্ভ যে কার্ভকে টাচ করবে সেই কার্ভটা বের করতে বলছে। আমরা সেই কার্ভটাকে কি বলি, সেই কার্ভটাকে আমরা বলবো এনভেলপ কার্ভ, ওই যে প্রশ্নপত্রে যে ফ্যামিলি অফ কার্ভ দেওয়া আছে তার এনভেলপ। তার এনভেলপ মানে ওই ফ্যামিলি অফ কার্ভ কোন কার্ভকে টাচ করছে, যাকে টাচ করছে তাকে আমরা এনভেলপ বলবো, কার্ভ ওই ফ্যামিলি অফ কার্ভে। চলো চলো, হেডিং করো প্রবলেম, লেখো ফাইন্ড দা, আর একটা কথা বলি সবাইকে, জাস্ট ওয়ান মিনিট, ব্যাপার হচ্ছে যে আমি তোমাদের এটা আপলোড করে দিচ্ছি 10:11টার মধ্যে পরপর দুটো ভিডিও, আর ফার্স্ট ভিডিও আমার এনভেলপে দেওয়া আছে, এই দুটো ভিডিও দেখে নেবে, এবং আগামীকাল যেন আমি 12টার মধ্যে এইগুলো সবার কাছ থেকে মেসেজ পাই যে তোমরা এটা ফেয়ার খাতাতে ড্র করেছো। যতজন আছে আমি যে কোনো স্টুডেন্টকে বলবো তুমি ফেয়ার খাতাটা আমাকে পাঠাও তো, আদারওয়াইজ ক্লাস করার কোনো প্রয়োজন নেই, আমার কাছে ভিড় করে তো লাভ নেই, আর বাড়ির বাবা মার টাকা খরচ করেও লাভ নেই, প্রথম থেকে সিরিয়াস হলে তবেই এগোবে, তবে এগিয়ে না এগিয়ে এগিয়ে কোনো লাভ নেই, যদি সিরিয়াস না হতে পারো এগিয়ে কোনো লাভ নেই। ওকে চলো, আচ্ছা এখন লিখো ফাইন্ড দ্য এনভেলপ, ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস, হেডিং করো প্রবলেম, হেডিং করো প্রবলেম, দে লিখো ফাইন্ড দ্য
the envelope. Find the envelope of the family of carbs. Of the family, F-A-M-I-L-Y, family of carbs. Find the envelope of the family of carbs. Find the envelope of the family of carbs. Ki rokom ei rokom likho x square plus alpha square y square equal to 4 alpha. Where alpha is the parameter mane jeta poribortonshil parameter jemon ami tomader bolechhilam ei dike takao sobar problem ta tula complete response please okay tale x square plus y square equal to a square eta ekta circle ei circle er center koto মানে কেন্দ্রটা কত 00 তাহলে দিস 00 রেডিয়াসটা a আমরা যত মনে করো এটা 1 হলে এইরকম সার্কেল যা সেন্টারটা 00 এটা 2 হলে তখন এইরকম সার্কেল এটা 3 হলে এইরকম সার্কেল তো যাই হোক না কেন এখানে দেখতে পাচ্ছো এটা প্যারামিটার কারণ একে যাই চেঞ্জ করি না কেন এর জিওমেট্রিক্যাল শেপটা কিন্তু সার্কেল জাস্ট কি হচ্ছে রেডিয়াসের জন্য সার্কেলটা শেপটা জাস্ট চেঞ্জ হচ্ছে কিন্তু এর কি যে ফর্ম যেটা সেটা কি সার্কেল সার্কেলেই কিন্তু এর বিভিন্ন মানের জন্য সার্কেলের সাইজটা চেঞ্জ হচ্ছে তাহলে এই ক্ষেত্রে এটাকে প্যারামিটার ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এ উই গেট ডিফারেন্ট সার্কেলস ইচ অফ হ্যাভিং সেন্টার এট 00 এই দেখো সার্কেলের সেন্টার কিন্তু 00 এর মান যায় নাও না কেন এর মানের উপর সার্কেলের সাইজটা ডিপেন্ড করছে কিন্তু সার্কেলের সেন্টার 00 এবং এই জিওমেট্রিক্যাল যে কনিক যেটা ক্যানোনিক্যাল যেটা সেটাকে সার্কেলই ওকে তাহলে এই ক্ষেত্রে এটা প্যারামিটার সিমিলারলি এনভেলপ করতে গিয়ে আমার প্যারামিটার কে সেটা প্রশ্নপত্রে গিভেন যেমন এখানে আলফাটা প্যারামিটার দেওয়া আছে ওকে তাহলে যেহেতু আলফাটা বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন আলফাটা প্যারামিটার তাহলে আলফাকে যত চেঞ্জ করব তত আমার ডিফারেন্ট আমি কি পাবো এই কার্পটা ফ্যামিলি অফ কার্প পাবো তাই না ফ্যামিলি অফ কার্প পাবো আলফাকে চেঞ্জ করো ফ্যামিলি অফ কার্প পাবো তো বলা আছে এর এনভেলপ চেয়েছে এর এনভেলপ মানে হচ্ছে এর এনভেলপ এর মানে হচ্ছে আর একটা এনাদার কার্ভ যে কার্ভকে কে টাচ করবে এই কার্ভটা একটা কোন একটা পার্টিকুলার কার্ভকে টাচ করবে যে কার্ভকে টাচ করবে সেই কার্ভটাকে আমরা কি বলবো এই ফ্যামিলি অফ কার্ভের এনভেলপ যে কার্ভটাকে টাচ করবে সেই কার্ভটাকে বলবো তাহলে এখানে একটা ফ্যামিলি অফ কার্ভ আছে আলফাটা প্যারামিটার এখন এই কার্ভটা যে কার্ভকে টাচ করবে আমরা সেই কার্ভটাকে বলবো এই কার্ভের এনভেলপ ওকে তাহলে কোন কার্ভকে টাচ করবে এটা আমি কিভাবে বার করব না এই জন্য ম্যাথমেটিক্যালি কিছু রুলস আছে ওকে একটা প্রবলেম সলভিং একটা প্রসেস আছে তো আমরা কিভাবে সলভ করব তো আমি বলেছিলাম এখানে কোটা প্যারামিটার আছে বলো তো এখানে কোটা প্যারামিটার আছে বলো একটা আলফা অনলি প্যারামিটার চলো লিখো সলিউশন লিখো হ্যাঁ দেখছি আমি আগে করে নি লিখো হেডিং করো সলিউশন গিভেন সলিউশনটা এস ও এল পাওয়ারে এম দিয়ে লিখবে লিখো গিভেন x স্কয়ার প্লাস আলফা স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 4 আলফা
যারা প্রথম ক্লাস করছো একটু অসুবিধে হবে, ঠিক আছে, কিন্তু অসুবিধাটা কেটে যাবে, জাস্ট দু তিনটে ক্লাস করো তাহলে বুঝতে পারবে ইন্টারেস্টটা। ওকে, এটা এটাকে আমরা ওয়ান মার্ক করলাম। তো এখানে আলফা প্যারামিটার তাহলে কি লিখবো? ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং Differentiating one partially, partially with respect to the parameter, with respect to the parameter alpha we get partially মানে partial মানে কি আংশিক, তাহলে partial differentiate কাকে করছি না ইকুয়েশনটাকে, যদি আমরা পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করি যা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সেটা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে আলফা সাপেক্ষে করছি মানে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার কে আলফা সাপেক্ষে পার্সিয়ালি ডেরিভেটিভ করছি তাহলে জিরো, কারণ আলফা সাপেক্ষে করছি মানে আলফা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে একমাত্র আলফার সাপেক্ষে ডেরিভেটিভটা থাকবে আর বাকিগুলো কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভগুলো জিরো হবে। আচ্ছা, তাহলে এটা জিরো প্লাস বলো কত হবে? আলফা স্কয়ার, তার ডেরিভেটিভ টু আলফা। এই কেউ হেডফোন ইউজ করবে না, কেউ হেডফোন ইউজ করবে না। 2 আলফা ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত? 4, ঠিক আছে, 4 আলফা, কারণ আলফা ডেরিভেটিভ তো 1, ইমপ্লাইজ ইমপ্লাইজ কি লিখবে বলো? আলফা ইকুয়াল টু 4, তার মানে 2 বাই ওয়াই স্কয়ার। এনি ডাউট কারো? ঠিক আছে, রেসপন্স করবে? লেখক দেন ওয়ান ইমপ্লাইজ, লেখক দেন ওয়ান ইমপ্লাইজ মানে এক থেকে পাই এক্স স্কোয়ার প্লাস, আমি আলফার মানটা বসিয়ে দিচ্ছি এই মানটা, তাহলে আলফা স্কোয়ার মানে 2 বাই ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইনটু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইনটু 2 বাই ওয়াই স্কোয়ার। কারো অ্যানসার বেরিয়েছে? এনিওয়ান? লেখ ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4 ইনটু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 বাই ওয়াই স্কোয়ার ইমপ্লাইজ কত? এক্স স্কোয়ার প্লাস 4 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 বাই ওয়াই স্কোয়ার, 8 বাই ওয়াই স্কোয়ার, এটা ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 8 ইমপ্লাইজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। নিচে লিখ দিস ইজ দ্য রিকোয়ার্ড, আর ই কিউ ইউআই আর ই ডি, রিকোয়ার্ড মানে যেটা চাওয়া হয়েছিল, দিস ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ। কি বোঝা গেছে? রেসপন্স করবে একটু? আচ্ছা, দিস ইজ দ্য, দিস ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ। ওকে, এরপর আমি তোমাদের একটু অন্য মেথডের দিকে যাব, যেগুলো টু ভেরিয়েবল প্যারামিটার সেইগুলো, কিন্তু এটা করার আগে আমি আর একটা অন্য টাইপের প্রবলেম দিতে চাইছি, চলো। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, চলো লেখা, হেডিং করা প্রবলেম, হেডিং করা প্রবলেম
প্রবলেম বলে হেডিং করবে সাজদার সাইন দেবে নিচে আন্ডারলাইন আচ্ছা রেডি লেখো এ সার্কেল মুভস লেখো এ সার্কেল মুভস তাহলে একটা সার্কেল মুভ করছে সার্কেল মুভস উইথ দা সেন্টার উইথ দা সেন্টার বিম অন দা প্যারাবোলা সেন্টার বিম অন দা প্যারাবোলা প্যারাবোলা মানে হচ্ছে কি বলেছিলাম প্যারাবোলা মানে হচ্ছে অধিবৃত্ত যেটা পড়েছিলেন প্যারাবোলা মানে অধিবৃত্ত অন দা প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax 4ax and passes পাস করা মানে এত গামী এত বিন্দু গামী passes through the and passes through the vertex passes through the vertex of the parabola through the vertex of the parabola stop এটা প্যারাবোলা বললাম স্টপ দিলে কত ফাইন দা এনভেলপ ফাইন দা এনভেলপ অফ সাচ ফাইন্ড দা এনভেলপ অফ সাচ এ ফ্যামিলি সাচ এ ফ্যামিলি অফ সার্কেলস ফ্যামিলি অফ সার্কেলস সবাই তুলেছ আচ্ছা জাস্ট ওয়ান মিনিট একটা কথা বলি যারা নিউ অ্যাডমিশন নিচ্ছ তারা কোন রকম ঘাবড়াবে না কারণ সবাই নিউ আর এটা দেখো একসাথে সবাই আসে না যেহেতু আগে পরে হবে ব্যাপারটা তো এগুলো আমি তোমাদের 30 তারিখ পর্যন্ত যারা অ্যাডমিশন নেবে তাদের টোটালটা আমি অনলাইনে আমি তাদের করিয়ে দেব এই যে মনে করো এই যে আমি যে অলরেডি এনভেলপের আগের দিনের অঙ্কগুলো করিয়েছি সেগুলো কি করাবো না করাবো আমি এক্সট্রা ক্লাস দিয়ে করিয়ে দেবো তোমাদের তো এটা সবসময় নিজের মনের মধ্যে ঢোকাও যে 100% যারা প্রথম ক্লাস করছো একটু প্রবলেম হবে বা ট্রাই নাও পারবে আমি আবার হেল্প করে দেবো নো হেডেক চলো আচ্ছা তাহলে দেখো তো এ সার্কেল মুভস উইথ দা সেন্টার বিং অন দা প্যারাবোলা তাহলে সার্কেলের সেন্টারগুলো এই প্যারাবোলার উপর আছে সার্কেলের সেন্টারগুলো কার উপর আছে প্যারাবোলার উপর আছে ওকে আবার কি বলা আছে সার্কেল গুলো পাসেস থ্রু দা ভার্টেক্স অফ দা প্যারাবোলা তার মানে সার্কেল গুলো কোন বিন্দুগামী বলা আছে পাসেস থ্রু মানে এত বিন্দুগামী কোন বিন্দু দিয়ে যাচ্ছে সার্কেল গুলো এ প্যারাবোলার ভার্টেক্স দিয়ে ঠিক আছে তাহলে বলছে ওই সমস্ত সার্কেলসের অর্থাৎ ওই সমস্ত বৃত্তগুলো ফ্যামিলি অফ সার্কেলস তাহলে আমি অনেকগুলো সার্কেল পাবো তাদের কি চেয়েছে এনভেলপ ওকে তো আমরা এটাকে কিভাবে করব আমাদের অ্যাপ্রোচ কি না আমাদের অ্যাপ্রোচ হচ্ছে আমাকে একটা প্যারাবোলা ড্র করে নিতে হবে এবং প্যারাবোলার উপর আমরা এনি পয়েন্ট নিয়ে নেব তোমরা এটা এইচএস লেভেল থেকেই জানো যে প্যারাবোলার উপর পয়েন্টটা দেখতে কিরকম হয় এ টি স্কোয়ার কমা 280 এ টি স্কোয়ার কমা 280 আচ্ছা তাহলে ওটা প্যারাবোলার কি সেন্টার ধরে নেব আমরা কারণ কি বলা আছে সার্কেল মুভস উইথ দা সেন্টার বিং অন দা প্যারাবোলা তাহলে প্যারাবোলার উপর এনি পয়েন্ট কি হবে এ টি স্কোয়ার কমা 280 তাহলে এ টি স্কোয়ার কমা 280 আমরা ধরে নিচ্ছি প্যারাবোলার উপর আছে একটা পয়েন্ট এবং ওটাই কি ওই সার্কেলের সেন্টার সেন্টার বলতে কেন্দ্র
ওকে আবার ওই সার্কেল গুলো পাসেস থ্রু দা ভার্টেক্স অন দা প্যারাবোলা ওই প্যারাবোলা মানে অধিবৃত্ত ওর ভার্টেক্স মানে শীর্ষবিন্দু ঠিক আছে যারা একটু ইয়ে আছে দরকার হলে বাংলা গুলো লিখে নেবে পাশে বেঙ্গলিতে আমি মানে বলে দিচ্ছি লিখে নেবে তাহলে ভার্টেক্স মানে কি বললাম শীর্ষবিন্দু তাহলে সার্কেল গুলো কি দিয়ে যাচ্ছে ওই প্যারাবোলার ভার্টেক্স দিয়ে মানে শীর্ষবিন্দুগামী ঠিক আছে তাহলে ওই সমস্ত সার্কেল সে আমাকে কি বের করতে হবে এনভেলাপ তাই তো ওই সমস্ত সার্কেল সে আমরা এনভেলাপ বের করব চলো তাহলে আমার ছবিটা আগে এঁকে নিই এটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নট অনলি ক্যালকাটা ইউনিভার্সিটি আদার কম্পিটিটিভ পরীক্ষার জন্য এনভেলাপ একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে রেডি করব এবং দেখবে চ্যাপ্টারটা করার পর আমার মনে হয় না এনভেলাপের কোনো অঙ্কে তোমরা আটকাবে ঠিক আছে ওকে চলো তাহলে এখন আমরা প্রবলেমটা সলিউশনের দিকে যাচ্ছি তো এটা সলভ করতে হলে আমরা কি অ্যাপ্রোচ ইউজ করব তো দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমি আরো ডিফারেন্ট প্রবলেম দেব তোমাদের হেডিং করা সলিউশন তো আমি আগে প্যারাবোলা দেওয়া আছে তো ওটাকে লিখে ফেলি লিখো গিভেন প্যারাবোলা ইজ গিভেন প্যারাবোলা ইজ কত y স্কয়ার ইকুয়ালস টু 4ax এটাকে এক নাম্বার দিলাম ওকে আচ্ছা এরপর কি বলা ছিল সার্কেল গুলো সেন্টার গুলো কার উপর আছে প্যারাবোলার উপর তাহলে চলো আমি প্যারাবোলার উপর একটা পয়েন্ট ধরি লিখো লেট p লিখে a t স্কয়ার কমা 2at বি এনি পয়েন্ট বি এনি পয়েন্ট পয়েন্ট বলতে বিন্দু অন দা প্যারাবোলা 1 অন দা প্যারাবোলা 1 ঠিক আছে তাহলে আমরা ওই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট কিনে নিলাম a d স্কয়ার কমা 2at ওকে আচ্ছা তাহলে এখন আমি এখন এটা তোলা হয়ে গেছে সবার আচ্ছা তাহলে এখন আমি কি করব না একটা ছবি ড্র করছি তাহলে এইটা মনে করো প্যারাবোলাটা এইটা প্যারাবোলাটা মনে করো দিস এইটা হচ্ছে প্যারাবোলাটা কত y স্কয়ার ইকুয়াল টু 4ax আমরা এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি p তাহলে দিস ইজ p লিখে p এর স্থানাঙ্কটা কত p লিখে নি না a t স্কয়ার কমা 2at আচ্ছা এটা এটা সেন্টারটা মানে ভার্টেক্স অফ দা প্যারাবোলা ও লিখে 0 0 দিস ইজ x অ্যাক্সিস এন্ড দিস ইজ y অ্যাক্সিস ওকে আচ্ছা তাহলে এইটা হচ্ছে কি না পিটা সেন্টার আচ্ছা পিটা সেন্টার তাহলে যেহেতু পিটা সেন্টার আমরা ওপি কে জয়েন করছি এই ওপি কে জয়েন করলাম তাহলে ওপি কে জয়েন করছো তাহলে পিটা সেন্টার আবার সার্কেলটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে সার্কেলটা দেখতে কিরকম হবে সার্কেলটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে আবার পিটা সেন্টার তাহলে এইরকম খানিকটা সার্কেলটা এইরকম দেখতে হবে না দেখো তো দেখো সার্কেলটা ও দিয়ে যাচ্ছে অরিজিন দিয়ে যাচ্ছে আর সার্কেলের সেন্টারটা কত পি পি কি এ টি স্কয়ার কমা 2at সার্কেলের সেন্টারটা কত এ টি স্কয়ার কমা 2at শুনতে পেয়েছো রেসপন্স প্লিজ আচ্ছা তাহলে ও লিখে 0 0 আর এটা পি লিখে এ টি স্কয়ার কমা 2at আচ্ছা কেন আমি এরকম করলাম
না অঙ্কের ল্যাঙ্গুয়েজটাতে বলা ছিল যে সেন্টার লাই অন দা প্যারাবোলা, তাহলে সার্কেলের সেন্টারটা প্যারাবোলার উপর আছে, তো প্যারাবোলার উপর পয়েন্টটা দেখতে কিরকম, এ টি স্কোয়ার কমা 280, এবং বলা ছিল সার্কেলগুলো পাসেস থ্রু দা ভার্টেক্স অফ দা প্যারাবোলা, প্যারাবোলার ভার্টেক্স কত, ও 00। ক্লিয়ার আইডিয়া, বোঝা গেছে কি? আচ্ছা, এরপর নিচে লিখো, লিখো নিচে, লিখো ইকুয়েশন অফ দা সার্কেল, অফ দা সার্কেল পাসিং থ্রু থ্রু দা ভার্টেক্স, ভার্টেক্স ও লিখে 0.0 অফ দা প্যারাবোলা কার, অফ দা প্যারাবোলা ওয়ান উইথ 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 রেডিয়াস, রেডিয়াসটা কত কেউ বলতে পারবে সার্কেলের রেডিয়াসটা? Anyone attempt please? Circle radius টা কত? Circle radius টা কত কেউ বলো? With radius OP লিখে দিলাম। Each radius টা তো OP। P টা center আর O দিয়ে pass করছে, তাহলে radius টা OP না? আরে বলবে তো, উইথ রেডিয়াস ওপি ইজ কত হবে? এই যে এক্স মাইনাস এ টি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এ টি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওপি তার হোল স্কোয়ার, মানে রেডিয়াস স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, বেথুন কলেজ থেকে যারা ক্লাস করছো লিখতে পেরেছো? একজন, আর কেউ? লিখো লিখো, এটা ইমপ্লাইজ কি হবে বলো? এক্স স্কোয়ার মাইনাস টু এ টি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ টি ওয়াই প্লাস ফোর এ স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার। ওপিটা কত? ও আর পি এর দূরত্ব যেটা, এ টি স্কোয়ার মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস টু এ টি মাইনাস জিরো তার হোল স্কোয়ার। দেখো তো, এটাই তো ওপি, ওপি স্কোয়ার। শুধু ওপি বললে রুট হতো, কিন্তু ওপি স্কোয়ার আছে তো, তাহলে রুটটা হবে না। কি বোঝা গেছে? ও আর পি এর ডিস্ট্যান্স ওপি, ওপি বললে রুট হতো, কিন্তু ওপি স্কোয়ার আছে তো, একটু রেসপন্স করলে আমার সুবিধা হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম, মাইনাস টু এ টি স্কোয়ার এক্স মাইনাস ফোর এ টি ওয়াই ইকুয়াল টু জিরো পাবো। এটাকে আমরা নাম্বার টু দিচ্ছি। কেন জিরো পাবো কেউ বলতে পারবে? দেখো, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, এ স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর, আর এটা এ স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর পাবো, আর এখানে ফোর এ স্কোয়ার টি স্কোয়ার, তার সাথে এখানে টু এ টি হোল স্কোয়ার, মানে ফোর এ স্কোয়ার টি স্কোয়ার কেটে যাবে তো?
a policy of differentiating two partially with respect to the we get আমরা প্যারামিটারে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি, তাহলে উই গেট কি পাবে বলো? কত এক্স স্কয়ার এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত পাবে? 0, এটা 0, টি এর সাপেক্ষে কোচ মানে টি বাদ দিয়ে বাকিগুলো কনস্ট্যান্ট, মাইনাস কত? 4ADX minus 4AY equal to 0, তাই তো? আচ্ছা, বেতুল কলেজ থেকে দেবস্মিতা ক্লাস করছো, বুঝতে পারছো? আচ্ছা, ইমপ্লাজ এ পার্সিয়াল ডেরিভেটিভটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্স স্কয়ার, এক্স এর মানে আমি তো টি এর সাপেক্ষে করছি, তখন তো এক্স কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0, তাহলে একাম থেকে কত পাচ্ছ বলো? এখানে দেখো তো, তাহলে 4ATX ইকুয়াল টু 4AY ইমপ্লাইজ টিটা মাইনাস ওয়াই বাই এক্স, টি এর মানটা মাইনাস ওয়াই বাই এক্স। সবাই রেডি? ওকে, এরপর লেখো দেন টু ইন প্লাস, দু নম্বরে বসাও, লেখো দেন টু ইন প্লাস, টু ইন প্লাস দু নম্বরে বসাও, মানে দুই থেকে পাই কি হবে? না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ টি স্কোয়ার, টি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ফোর এ ওয়াই, আর টি এর জায়গায় মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 0। দেখো, আমার মনে হয় অ্যান্সার বেরিয়ে যাওয়ার কথা, হয়েছে কারো? ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ফোর এ ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হবে? এক্স কিউব, এক্স দিয়ে প্রোডাক্ট করে দিচ্ছি, এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এক্স কিউব প্লাস, এখান থেকে এক্স প্লাস টু এ ইন্টু ওয়াই স্কোয়ার, দিস ইকুয়াল টু 0। নিচে লিখো দিস ইজ দা, দিস ইজ দা রিকোয়ার্ড, দিস ইজ দা রিকোয়ার্ড এনভেলাপ, দিস ইজ দা রিকোয়ার্ড এনভেলাপ, হয়ে গেল। এই মোটামুটি বোঝা গেছে? আচ্ছা, ওকে, চলো একই রকম প্রবলেম আমি দিচ্ছি, জাস্ট প্যারাবোলার জায়গায় ইলিপস লিখে, খুব ভালো প্রবলেম। চলো, বাড়িতে নয়, ওই অঙ্কটা করে আমি অন্য টাইপের প্রবলেম দেখাবো, বাড়িতে অঙ্ক বাদ দিয়ে অনেক কাজ আছে। ব্যাস, হয়ে গেল আমার? এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, কালকে অফলাইন হবে কলেজ স্ট্রিটে, কালকে অফলাইন পড়া হবে, ঠিক আছে, আমি অনলাইন ক্লাসে আছি, ওই যেখানে হয় আর কি স্কুলে, ওকে রেখে দাও। আচ্ছা, এখন হেডিং করা প্রবলেম, লেখো এ সার্কেল, হেডিং করা প্রবলেম, লেখো এ সার্কেল
A circle moves. A circle moves with the center. With the center. A circle moves with the center. A circle moves with the center. A circle moves with the center. Likho. A circle moves with the center. On the circle moves with the center being. Being on the ellipse. Ellipse माने होच्छे उपवृत्त. On the ellipse. X square by A square plus Y square by B square equal to 1. And passes through. And passes through the center of the ellipse. Through the center of the ellipse. Through the center of the ellipse. Stop. Delete or find the envelope. Find the envelope. Of Kilibo of such a family, such a family of circles, such a family of circles. Acha onkota keo parbe korte response koro. অঙ্কটা করতে পারবে? আচ্ছা সেন্টারটা কার উপর আছে? ইলিপসে. তাহলে ইলিপসের উপর এনি পয়েন্ট কি হয়? এ কস থিটা. এ কস থিটা বি সাইন থিটা. আবার সার্কেল গুলো বলা আছে পাসেস থ্রু দা সেন্টার অফ দা ইলিপস. ইলিপসের সেন্টার কি হয় জানো? 0.0. তাহলে এটাকে P ধরবো আর ওটাকে O ধরবো. দিয়ে আগের মতো সার্কেলের সমীকরণটা বের করে নেব. এখানে প্যারামিটারটাকে থিটা, কারণ থিটার মান যাই হোক না কেন সেটা সার্কেলের কি না ইলিপসের উপর একটা পয়েন্ট. থিটার মান যাই হোক না কেন আমরা একটা ইলিপসের উপর পয়েন্ট পাবো, তাই তো? চলো ছবিটা আঁকো. আচ্ছা বেতুল কলেজ থেকে কামারপুকুর সাইড থেকে ক্লাস করছো, প্রেজেন্ট আছো? হ্যাঁ স্যার. চলো রেডি. তাহলে আমি সলিউশন বলে হেডিং করো যেভাবে আমি লিখছি, কোনো রকম তাড়াহুড়ো করবে না. একটা অঙ্ক বুঝতে পারা মানে বিশাল ব্যাপার. চলো লেখো, গিভেন ইলিপস ইজ, গিভেন ইলিপস ইজ এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1. এটাকে এক নাম্বার দাও. ইলিপস মানে হচ্ছে উপবৃত্ত. আচ্ছা এরপর ছবি আঁকবো. ইলিপসটা অনেকটা পটলের মতো. আচ্ছা চলো ছবিটাকে আঁকো. দিস ইলিপসের উপর এনি পয়েন্ট আমরা একটা পি নিচ্ছি. তাহলে পিটা কি নেবে? পিটা কি নেবো বলো?
a cos theta comma b sin theta okay আচ্ছা সেন্টারটা কত 0,0 this is o এটা 0,0 ও 0,0 আমরা এই OP কে জয়েন করছি this is OP তাহলে সার্কেলটা P পয়েন্ট দিয়ে P টা সেন্টার আর O দিয়ে পাস করছে তাহলে সার্কেলটা দেখতে কেমন হবে তাহলে OP টা রেডিয়াস আমি জায়গার অভাবে ওইদিকে ড্র করতে পারলাম না তোমরা সুন্দরভাবে ড্র করবে এরকম সার্কেলটা দেখতে হবে দেখো তো তাহলে a cos theta comma b sin theta এরকম সার্কেলটা দেখতে হবে তাহলে ল্যাঙ্গুয়েজটা লিখো ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যাপারই নয় লিখো লেট p লিখে a cos theta comma b sin theta এ লেট ধরলে একটা b লিখবে b b b any point be any point on the ellipse one ল্যাঙ্গুয়েজ লেখাটা কোনো ব্যাপার নয় দুদিন পরে হ্যাবিটস হয়ে যাবে on the ellipse এরপর লিখো the center of the ellipse one is at o লিখে 0,0 মানে কেন্দ্র যেটা clear এরপর নিচে লিখো লিখো the equation equation মানে সমীকরণ equation the equation of the সার্কেল উইথ উইথ সেন্টার অ্যাট ও লিখে 0,0 অ্যান্ড রেডিয়াস কত বলো এই রেডিয়াসটা তো ওপি তাহলে সেন্টার অ্যাট 0,0 অ্যান্ড রেডিয়াস ওপি লেখো ইজ কত হবে x মাইনাস a cos theta তার হোল স্কয়ার প্লাস y মাইনাস b sin theta তার হোল স্কয়ার ইকুয়াল টু op তার হোল স্কয়ার মানে রেডিয়াস স্কয়ার এ কারো কোনো ডাউট আছে রেসপন্স প্লিজ আচ্ছা যারা প্রথম প্রথম ক্লাস করছো একটু অসুবিধে হবে বাট একটু মানিয়ে নেবে দেখবে আস্তে আস্তে একটা হ্যাবিটস হয়ে যাবে লিখো ইমপ্লাইজ এটাকে ভেঙে দাও এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স কস থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বলো ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই সাইন থিটা প্লাস কত বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই যারা অফলাইনে করছো তারা বুঝতে পারছো হ্যাঁটা জোরে দাও তোমরা তো একবার ঝিমিয়ে পড়ছো লেখো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স কস থিটা মাইনাস টু বি ওয়াই সাইন থিটা
equal to 0 কেন 0 না দেখো a square cos square theta a square cos square theta কেটে গেল b square sin square theta b square sin square theta কেটে গেল ঠিক আছে একটু রেসপন্স করবে এটা নাম্বার 2 স্কটিশ চার্চ কলেজ বুঝতে পাচ্ছো ঠিক আছে চলো লেখো এরপর নিচে লেখো ডিফারেন্সিয়েটিং টু পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু দা প্যারামিটার বলো উইথ রেসপেক্ট টু দা প্যারামিটার থিটা কারণ থিটার মান যাই হোক না কেন ওটা তো একটা প্যারামেট্রিক পয়েন্ট থিটার মান যাই হোক না কেন ওটা ইলিপসের উপর একটা পয়েন্ট তাই তো তাহলে কত পাবে এটা থিটার সাপেক্ষে করছো তখন x তো কনস্ট্যান্ট 0 এটা 0 প্লাস 2ax sin থিটা প্লাস হচ্ছে তো মাইনাস 2by বলো cos theta equal to 0 implies কত হচ্ছে ax sin theta equals to by cos theta একটা কথা তোমাদের বলি সবাই একটু ধৈর্য নিয়ে দেখো আমি পূজোর কয়েকটা 4 থেকে 5 দিন আমি ছুটি দেব তারপর আমি অনলাইনে 7 ডেজ করে টেনে দেব সিলেবাস নিয়ে ভাববে না যখন কলেজ স্টার্ট হবে দেখবে অনেক কিছু কমপ্লিট তোমরা কোনো রকম ঘাবড়াবে না আমি যেরকম আমি করতে বলছি সেই ওয়েতে এগিয়ে যাও দেখবে কোনো ব্যাপার নয় আচ্ছা এরপর কি হবে বলো ইমপ্লাইজ লেখো ইমপ্লাইজ এটাকে একটু টেকনিক আছে আমার যখনই আমি সাইন থিটা কস থিটা দিয়ে পাবো এটাকে আমরা একটা টেকনিক ইউজ করব তাহলে ইমপ্লাইজ কি হবে বলো আচ্ছা ওকে sin থিটা বাই হ্যাঁ ইকুয়াল টু cos থিটা বাই বলো ax ইকুয়াল টু আমরা 1 বাই √ √ b স্কয়ার y স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার ওকে আচ্ছা অনেকের হয়তো মনটা খারাপ হয়েছে প্যারালালি আমারও মনটা খুব একটা ভালো লাগছে না কারণ হচ্ছে যেটা কি করে করলাম না অ্যাকচুয়ালি রুট ওভার উপরের গুলো স্কোয়ারের যোগফল বাই রুট ওভার নিচের গুলো স্কোয়ারের যোগফল মানে b স্কোয়ার y স্কোয়ার প্লাস a স্কোয়ার x স্কোয়ার কিন্তু আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তো 1 তার জন্য উপরের গুলো লিখিনি ওকে বোঝা গেছে আরে কথা বলো ওকে লেখো ইমপ্লাইজ sin থিটা ইকুয়াল টু by বাই a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার and cos থিটা ইকুয়াল টু a x by a যে দুটো কে নিচ্ছি by root of r বলো a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার এরপর sin থিটা এবং cos থিটার মানটা আমরা দু নম্বরে বসাবো লেখো দেন টু ইমপ্লাইজ দু নম্বরে বসাও লেখো টু ইমপ্লাইজ কত হবে আচ্ছা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইনটু cos থিটা ছিল cos থিটার মানটা ax বাই √ a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 2by ছিল তাহলে মাইনাস 2by ইনটু by
by root over of a square x square plus bolo b square y square b is equal to 0 কোন অসুবিধা হলে বলবে আশা করি অসুবিধা হবে না লেখো ইমপ্লাইজ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এদিকে নিয়ে চলে গেলাম 2a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু ওই দিকে নিয়ে গেলাম তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে বাই রুট ওভার a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার ইমপ্লাইজ কত হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু রুট ওভার a square x square plus b square y square দেখো আমাদের যদি 5 by root 5 থাকে তাহলে equal to root 5 হয় কারণ 5 কে তো লিখতে পারি root 5 into root 5 তাহলে এটা imply কি করবে x square plus y square or whole square equal to 4 into a square x square plus b square y square আচ্ছা এই এই স্টেপটা বুঝতে পেরেছো এটা বাই এটা ওই যে 5 বাই রুট 5 ইকুয়াল টু কত রুট 5 লিখতে পারি উপরটাকে তো লিখতে পারি রুট ওভার অফ এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার হোল স্কয়ার আচ্ছা নিচে লিখো দিস ইজ দা নিচে লিখো দিস ইজ দা রিকোয়ার্ড এনভেলপ না লেখো দিস ইজ দা রিকোয়ার্ড এনভেলপ এরপর আমি টু প্যারামিটারসের অঙ্কে আসছি খুব ভালো লাগবে জীবনে যত কিছু তোমাদের ভালো লাগা আছে এটা তাদের মধ্যে একটা অন্যতম হয়ে দাঁড়াবে একটু পরে চলো লিখেছো দিস ইজ দা রিকোয়ার্ড এনভেলপ চলো ও সেই সকাল থেকে আরম্ভ করেছিলাম চক ডাস্টার আর এই পেনি দিয়ে কেটে যাচ্ছে চলো তাড়াতাড়ি এরপর এরপর টু প্যারামিটারস কার্ভ এটা হেডিং কর টু প্যারামিটারস কার্ভ আমরা এই সমস্ত কার্ভের এনভেলপ বের করব ঠিক আছে তো কিভাবে বের করব না সেটা একদম সহজ মোস্ট ইজি আমি একটা অঙ্ক করার পর তোমরাই আমাকে বলবে না না দরকার নেই বাট আমি আরো করাবো চলো তো কিভাবে না টু প্যারামিটার কার বলতে এখানে মনে করো এরকম দেওয়া আছে f x y a b equal to 0 আর এখানে a এবং b এর মধ্যে একটা রিলেশন দেওয়া থাকবে আমি বোর্ডে যেটা করছি সেটা তোমরা খাতায় তুলে নেবে ঠিক আছে a এবং b এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে সাপোজ মনে করো a plus b equal to c তাহলে এইটা কার এক নাম্বার আর এইরকম রিলেশন যেটা সেটাকে দু নাম্বার বললাম তাহলে আমরা এখন কোন কার্ভের এনভেলপ আমরা বের করতে চাইছি সেই সমস্ত কার্ভ যেটা কি দুটো প্যারামিটার আছে যে সমস্ত কার্ভের এবং দুটো প্যারামিটার দেওয়া আছে মানে সেখানে প্যারামিটারের মধ্যে একটা রিলেশনও দেওয়া থাকবে ওকে আচ্ছা তো আমরা কি করব না এখানে আমরা ডিফারেন্সিয়েট করব আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে না বি কে অ্যাজ এ ফাংশন অফ এ ধরে নেব অ্যাজ এ ফাংশন অফ স্মল এ আমরা বি কে কি ধরব অ্যাজ এ ফাংশন অফ স্মল এ তোমরা যে বইটা কিনেছো মাইতি ঘোষের বই সেই জায়গায় এই জিনিসগুলো কিন্তু লেখা নেই আমি যেভাবে করাচ্ছি ওকে তাহলে বিটাকে আমরা কিভাবে ট্রিট করব অ্যাজ এ ফাংশন অফ এ ঠিক আছে তাহলে আমরা ডেরিভেটিভ করলে কি রকম পাবো তাহলে ডিবি ডিএ পাবো না
আমরা বি কে বি কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ডিবিডি এ তো তাই না বিটাকে ফাংশন অফ এ বলছি ডিবিডি এ কথাটা শুনতে পেয়েছো হ্যালো আচ্ছা হ্যাঁ বলো হ্যাঁ কোশ্চেন করো আমাকে আমাকে কোশ্চেন করো এনি ডাউট আরে কথা বলবে কারো ডাউট আছে আচ্ছা আমরা ডিবিডি এ বের করব এই ডিবিডি এ বের করার পর আমরা এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে আমরা এনভেলপটাকে ফাইন্ড আউট করব ঠিক আছে লিখো ইউজিং নিচে লিখো ইউজিং ইউজিং ডিবিডি এ কমা কমা দা রিলেশনস ডিবিডি এ এন্ড লিখো ইউজিং ডিবিডি এ এন্ড দা রিলেশনস and the relations 1 and 2 we get the required envelope শুধুমাত্র আমি একটা তোমাদের প্রবলেম দেখিয়ে দিচ্ছি বাকিটা তোমরা নিজেরাই পারবে এবং আমি এখনই দুটো পিডিএফ সেন্ড করব তোমাদের তোমরা কিন্তু এটা আমাকে পাঠাবে আর একটা কথা বলি যারা অনলাইনে ক্লাস করবে শুধু তারা আমাকে পার্সোনালি মেসেজ করবে তো যে আমি অনলাইন করব কারণ আমার এত লোককে লিংক পাঠাতে খুব প্রবলেম হচ্ছে তোমরা আমাকে মেসেজ করবে আজকে কারণ আমি তাহলে বুঝতে পারবো এই স্টুডেন্টগুলো পরে অ্যাডমিশন নিয়েছে তাহলে তাদেরকে আমি একটু টেনে দেবো সিলেবাসটা বা এক দুটো যে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো করিয়ে দেবো তারা যারা শুধু অনলাইনে পড়বে তারা আমাকে মেসেজ করবে ওকে চলো হেডিং করা প্রবলেম আমি শুধু একটা প্রবলেমের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি তোমরা যে কোনো প্রবলেম করতে পারবে এটা আমার বিশ্বাস চলো হেডিং করা প্রবলেম লেখো ফাইন্ড দা এনভেলপ হ্যাঁ বলো এই মাইক্রোফোনটা ওটা তোমরা নোট করো কার ওটা আমি বারবার বলছি তোমরা মাইক্রোফোনটা অফ রাখ ইয়ে করবে মাইকটা অফ রাখবে মাইক অফ রাখবে লেখো ফাইন্ড দা এনভেলপ ফাইন্ড দা এনভেলপ অফ দা ফ্যামিলি অফ ফ্যামিলি অফ লাইন্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান x by a plus y by b equal to 1 where the parameters likho where w-h-e-r-e the parameters a and b আর কানেক্টেড বাই এ প্লাস বি ইকুয়াল টু সি এরকম প্রশ্নটা দেওয়া থাকবে যেখানে বলছে এ ফ্যামিলি অফ লাইন্স এর এনভেলপ চেয়েছে ফ্যামিলি অফ লাইন্স আমরা যত এ বি কে চেঞ্জ করব ধরো এর মান টু বি এর মান থ্রি তখন একটা স্ট্রেট লাইন আমি বললাম এর মান 5 আর বি এর মান 7
তখন আর একটা স্টেট লাইন তাহলে এখানে প্যারামিটারটা কি এ এবং বি এবং এখানে প্যারামিটারগুলোর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে a plus b equal to c তাহলে বলছে এই ফ্যামিলি অফ লাইন্স যে কার্ভকে টাচ করবে সেই কার্ভের সমীকরণটা আমরা বের করব এবং সেই কার্ভটাকে আমরা বলবো এনভেলপ তার মানে কি বললাম এটা একটা ফ্যামিলি অফ স্টেট লাইন্স যেখানে বলছে a plus b equal to c তাহলে ফ্যামিলি অফ লাইন্স অলওয়েজ একটা কার্ভকে টাচ করবে টাচ করা মানে স্পর্শ করা তাহলে যাকে টাচ করবে সেই কার্ভটাকেই বলবো এই ফ্যামিলি অফ লাইন্স এর কি এনভেলপ ঠিক আছে রেসপন্স করবে চলো লিখো জীবনের শেষ ভালো যাক সব ভালো থাক ঠিক আছে চলো হেডিং করো সলিউশন এসওএল পাওয়ার এন লিখো এক্স বাই এ খুব সুন্দর ভাবে লিখবে কোনো রকম কাটাকাটি যাতে না হয় এক্স বাই এ x by a plus y by b equal to 1 and a plus b equal to c এটা নাম্বার 2 এরপর নিচে লিখো ডিফারেন্সিয়েটিং b i f f e r e n t i a t i n g ডিফারেন্সিয়েটিং 1 and 2 1 and 2 differentiating 1 and 2 লেখো with respect to the parameter with respect to the parameter with respect to the parameter a comma the treating b as a b as a function of a খুব ইম্পর্টেন্ট কথা ট্রিট করা মানে মনে করা বা ধরে নেওয়া তাহলে b কে আমরা কি ধরে নেব as a function of a we get কি পাবে বলো তো we get কি পাবে আচ্ছা বেতুল কলেজ যারা শুনতে পাচ্ছ আচ্ছা তোমাদের কলেজে কি ক্যালকুলাস আরম্ভ করেছে আচ্ছা ওই যে স্টুডেন্টটা কি যেন না ও আমার কাছেই পড়তো অনেক 14-15-16 সালে পড়তো ওই যে তোমাদের কি যেন নাম আছে কম বয়সী যে টিচারটা বলো না না ও বাদ দিয়ে আর একটা ওই ওই ও পড়াবে এমনিও ভালো স্টুডেন্ট অনেক 2016 সালে আমার কাছে পড়তো ট্রিটিং বি অ্যাজ এ ফাংশন অফ এ উই গেট কি হবে দেখো তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করছি এ সাপেক্ষে তাহলে এক্সটা থেকে গেল 1 বাই এ ডেরিভেটিভ এ সাপেক্ষে মাইনাস 1 বাই এ স্কয়ার এনি ডাউট আমি তো এ সাপেক্ষে করছি তাহলে 1 বাই এ ডেরিভেটিভ মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস ওয়াই কে রেখে দিলাম বি এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই বি স্কয়ার ইনটু ডিবি ডিএ বি ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ এখান থেকে ডিবি ডিএটা কত হলো বলো এখান থেকে ডিবি ডিএ ইকুয়াল টু কত মাইনাস দাঁড়া
তারা আবার ডাইরেক্ট করে লাভ নেই লেখো ইমপ্লাইজ কত হবে মাইনাস y বাই b স্কয়ার ডিভিডি এ this equal to minus y by b square dvd a equal to kato x by a square implies bolo dvd a ta kato minus b square x by a square y okay chalo a paddhito ta ke derivative karo dito ta ke derivative karo and দ্বিতীয়টা কি পাবে ছিল a plus b সমান তো c ছিল এটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করছো a সাপেক্ষে তাহলে a সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে বাবা 1 plus 1 a ডেরিভেটিভ 1 a সাপেক্ষে করছো plus dv da equal to c তো কনস্ট্যান্ট 0 implies dv da টা কত বলো তো माइनस वन अच्छा तले एकांत थे क्या हमरा डीबीडीए पे ची हमारे एकांत थे के डीबीडीए पे रहा दूसरे लेफ्ट समान तले राइट दूसरे समान हो बे तले बिहार पुर की लिखते बार बे बिहार पुर को लापने ऑटो ए बिहार पुर माइनस बीस क्वार एक्स y square y equal to minus 1 implies koto bolo implies b square x equal to a square y implies x by a square equal to y by b square implies ki hobe bolo eta ke ekta technique use korbo যাকে আমরা বাংলায় বলবো জাদু জাদুটা কি না আমার গিভেন রিলেশন কি ছিল x by a plus y by b equal to 1 এইটাকে আমরা কাজে লাগাবো এইটাকে আমরা ইউজ করব যেটা দেওয়া ছিল তাহলে এটাকে কি লিখতে পারি x by a by a equal to এটাকে কি লিখতে পারি y by b by b any doubt টেকনিকটা ইউজ করো ইকুয়াল টু কি করবে না উপরের গুলো যোগফল যেটা যোগভাগ বলতে আগে x by a plus y by b লেখাটা বাজে হলো আচ্ছা x by a plus y by b আর নিচটা কত হবে কেউ বলো a plus b আচ্ছা এক মিনিট হ্যাঁ এইদিকে তাকাও যদি আমরা স্কয়ার করতাম তাহলে রুট নিতাম কিন্তু আমরা স্কয়ার করিনি তো তার জন্য রুটটা নেব না ওকে স্কয়ার করলে রুটটা নিতাম এটা কার সাথে ইকুয়াল x / a এই যে ওটাকে ইউজ করব বলেছিলাম তাহলে 1/c অসুবিধা আছে একটা অঙ্ক ভালো করে বুঝতে হয় এই সবাই বুঝেছো ओके लेको एडा इम्प्लाइज कतो होलो लेको देयर फोर माने होतो एम एक्स बाय ए स्क्वायर इक्वल टू कतो वन बाय सी इम्प्लाइज कतो ए स्क्वायर इक्वल टू सी एक्स तले एर मानता कतो हबे cx whole to the power half doubt আছে এটা কত হবে cx whole to the power half ওকে এরপর পাশে লিখো এটা a যে y by b square equal to 1 by c তাহলে y by b square equal to 1 by c implies b square equal to cy implies b টা কত বলো cy whole to the power half ঠিক আছে বাবা কত কষ্ট করে হ্যাঁ দিচ্ছো দেখো
লেক অফ দেন আমার রিলেশনটা কি ছিল প্যারামিটারের মধ্যে রিলেশন কি ছিল দু নাম্বার রিলেশনটা তাহলে দেন কি ছিল দু নাম্বার রিলেশনটা এ প্লাস বি ইকুয়াল টু সি এটা মানে কত সি এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস বিটা বলো সি ওয়াই হ্যাঁ বলো না ওটা তোমার তুমি যে কোনো একটা ধরে করবে ঠিক আছে চলো ইকুয়াল টু কত সি মানে এটা সি টু দি পাওয়ার হাফ পার হোল স্কয়ার লেখক কেন আমি এরকম করলাম কারণ দেখো সি টু দি পাওয়ার হাফের হোল স্কয়ার মানে তো সি দেখতে ভালো লাগার জন্য আর কিছু নয় তাহলে ইমপ্লাইজ কত এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু সি টু দি পাওয়ার হাফ নিচে লেখ দিস ইজ দা নিচে লিখ দিস ইজ দা রিকোয়ার্ড এনভেলপ নিচে লিখ দিস ইজ দা রিকোয়ার্ড এনভেলপ দিস ইজ দা রিকোয়ার্ড হ্যাঁ আগেরটা বসানো হবে একই পাবে এক নম্বর বসালে একই পাবে বুঝতে পেরেছো আটা এইচ ডব্লিউ দিচ্ছি দিয়ে আমি এটাকে সমাপ্ত করছি এবং আমি তার আগে কিছু জিনিস তোমাদের বলবো মানে এটা কোনো ইয়ে নয় এদিকে তাকাও আমি একটা বাড়ির কাজ দিচ্ছি সেই প্রবলেমটা তোমরা করবে এবং আমি আজকে সারা দিনে পড়িয়ে প্রচুর টায়ার্ড তবু আমি 11:30 পর্যন্ত আছি এর মধ্যে এই প্রবলেমটা পাঠাবে এবং যার কোনো কিছু প্রবলেম আছে 11:30 পর্যন্ত আমাকে ফোন করতে পারো ক্লিয়ার ঠিক আছে এর 11:40 ম্যাক্সিমাম কিন্তু এই দুটো প্রবলেম যে আমি দিচ্ছি এই দুটো প্রবলেম আমি চাই হতে পারে এটা তোমার প্রবলেম তুমি পাচ্ছ না বাট প্লিজ ট্রাই একটু ভালোভাবে চেষ্টা করো পারবে তারপর আমি একটা পিডিএফ দেব যে পিডিএফটা তোমরা আগামীকাল আমি 12:00 থেকে 2:00 মধ্যে যেন পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবে যেন আমি পাই এটা কোনোভাবে যেন ব্রেক না হয় আর যারা শুধু অনলাইন ক্লাস করবে তারা আমাকে মেসেজ করবে যে স্যার শুধু অনলাইন করব কারণ এতজনকে ক্লাস করতে করতে পার্সোনালি লিঙ্ক সেন্ড করতে আমার প্রচুর প্রবলেম হয় ওকে ঠিক আছে চলো এখন আমি এইচ ডাব্লিউ যেটা দিচ্ছি সেই দুটো এইচ ডাব্লিউ আমি কিন্তু আজ রাত্রির মধ্যে আমি আদায় করতে চাইছি চলো নাম্বার ওয়ান লেখো ফাইন্ড দা এনভেলপ এনভেলপ অফ দা ফ্যামিলি অফ ফ্যামিলি অফ লাইন্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান হোয়ার কি লিখব হোয়ার নাম্বার ওয়ান দিয়ে লিখ ছোট আই দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ডবল আই দিয়ে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার ওকে শুধুমাত্র এইটার জন্য একটা ট্যাবলেট আমি দিয়ে দিলাম হেডিং করো ট্যাব একটা ট্যাবলেট দিচ্ছি ট্যাবলেটটা হচ্ছে এইটাতে পাবে তুমি এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ওই ডিবিডি এ সমান করার পর তার মানে এটাকে লিখতে পারবে এক্স বাই এ বাই ওয়ান ইকুয়াল টু ওয়াই বাই বি বাই ওয়ান ইকুয়াল টু কত হবে এক্স বাই এ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি বাই ওয়ান প্লাস ওয়ান মানে আলটিমেট হাফ তার মানে এক্ষেত্রে এটা পাবে টু এক্স আর বিটা পাবে টু ওয়াই তাহলে এনভেলপ কত হবে এই জায়গায় বসিয়ে দেবো
4xy = c² পাবে শুনতে পেয়েছো এইটা এনভেলপ হবে 4xy = c² ওই যে আমরা a জায়গায় 2x আর b এর জায়গায় 2y বসাবো শুনতে পেয়েছো না না এটা দুটো অঙ্ক আছে এইটার মধ্যে দুটো অঙ্ক লুকিয়ে আছে মানে এইটার সাথে এইটা ধরে একবার প্রবলেম আর এইটার সাথে এইটা প্রবলেম তাহলে এখানে কটা অঙ্ক দিয়েছি একসাথে দুটো বোঝা গেছে আরে কথা বলো এখানে এখানে টু প্রবলেমস আছে এখানে দুটো প্রবলেম আছে টু প্রবলেমস এই যে এই রিলেশন ধরে একবার করবে একটা প্রবলেম হয়ে গেল আর এই রিলেশন ধরে আরেকবার করবে তার মানে এখানে দুটো অঙ্ক চলো তাহলে এই দুটো দিলাম আর একটা ছোটর উপর দিয়ে ক্লাসটাকে আমি ক্লোজ করতে চাইছি লিখে ফেলো ভীষণ খিদে পেয়েছে আমার চলো স্যার হ্যাঁ বলো তারপর অঙ্কগুলো তুলবে আর আমি আরো অঙ্ক এক্ষুনি পাঠাচ্ছি তোমরা আমাকে আধা ঘন্টা টাইম দাও আমি স্নান করতে টাইম নেবো 5 মিনিট খেতে নেবো 5 মিনিট 10 মিনিট টাইম দাও এর মধ্যে আমি প্যাকেজ পাঠাচ্ছি তোমাদের প্রবলেমের চলো লেখো ফাইন্ড দা এনভেলপ অফ দা ফ্যামিলি অফ ইলিপসিস এটা 2 নম্বর প্রবলেম দিচ্ছি অফ দা ফ্যামিলি অফ ইলিপসিস x² + a² + y² / b² = 1 হর এটা ইলিপস দিয়ে দিলাম হর নাম্বার a দিয়ে বা 1 দিয়ে লিখো নাম্বার 1 দিয়ে এরকম দিলাম a + b = c একটা অঙ্ক হয়ে গেল ডবল আই দিয়ে দিলাম a² + b² = c² দুটো অঙ্ক হয়ে গেল নাম্বার 3 দিয়ে বলছি ab = c² কোটা 3টি অঙ্ক হয়ে গেল নাম্বার 4 দিয়ে লিখো এরকম দিয়ে দিলাম a^n + b^n = c^n 4টি অঙ্ক দিয়ে দিলাম আর একটা লিখো এইরকম কোনো কথা বলবে না √a + √b = √c আমি এগুলো তোমাদের উইদাউট বুক প্রবলেমগুলো দিলাম নিজের মন থেকে তোমরা মাইতি ঘোষের বই দেখবে এগুলো সব আছে ঠিক আছে আচ্ছা এইরকম প্র্যাকটিস করতে করতে অঙ্ক তো মনে রাখা দূরের কথা অঙ্কর প্রবলেমটা তোমার মনের মধ্যে থেকে যাবে আমাকে যদি বলো যে স্যার পূজোর আগে একটা একদিন রাত্রি জাগা হয়ে যাক আমি একই তোমাদের আমি জট 7টায় আরম্ভ করব তারপরের দিন সকাল 7টায় ছাড়বো হোল নাইট পুরো ক্যালকুলাস কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে কারণ আমি এভরিথিং মাথার মধ্যে এটাকে লোড করে রেখেছি আমি কোনো উইদাউট বুক কোনো বই নেব না প্রবলেমটা আমার মনে আছে এমনভাবে এটা হয়েছে কারণ এতদিন পড়াচ্ছি বলে সিমিলারলি তোমরা এতবার যদি এটা প্র্যাকটিস করো অঙ্কটা তুমি নিজেই তৈরি করে অঙ্ক দিয়ে দিতে পারবে ওকে সবাই এইগুলো আমাকে এ করো এবং 11:40 পর্যন্ত আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে খুব অ্যাক্টিভ থাকবো আজকে তোমরা এই অঙ্কগুলো করে তোমরা আমাকে পাঠাবে এবং আমি একটা খুব ভালো একটা প্যাকেজ দিচ্ছি বিফোর পুজো ঠিক আছে সেটা তোমরা আজকে করে আমাকে সেন্ড করো ওকে অল দা বেস্ট থ্যাংক ইউ কেমন হলো বুঝেছো ভালো ক্লাস আরে বলো তোমরা তো আমার এক্সপ্রেস না অনেক দিলাম তো 10 টাকা 10 টাকা
আমরা সব এইচএস লেভেলে তো এরকম দেখিনি না।